হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে আনলক ফোর তো এই আনলক ফোরে লোকাল ট্রেন মেট্রো সিনেমা হল এগুলো কি খুলবে বা চলবে তো কী সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার তো আজকের সেই আপডেট খবরটি একেবারে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরোপুরি সম্পূর্ণ আপডেট খবরটি জানাবো যে আনলক ফোর পয়লা সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে তো কোন কোন জিনিসগুলো খুলতে চলেছে বা কোন কোন ক্ষেত্রগুলো বন্ধ থাকবে সমস্ত আপডেট জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার তো বন্ধুরা যে খবরটি বেরিয়ে আসছে পয়লা সেপ্টেম্বর থেকে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা তবে স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একথা জানা গিয়েছে তবে মেট্রোর পাশাপাশি আনলকের এই পর্যায়ে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা তাছাড়া সিনেমা হল অডিটোরিয়াম খোলারও অনুমতি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে কেন্দ্র সরকার জানিয়েছি তো বন্ধুরা এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে যে মেট্রো পরিষেবা চালু করা হতে পারে এবং সেই সঙ্গে এ যে লোকাল ট্রেন পরিষেবা আছে সেটাও চালু করা হতে পারে সিনেমা হল অডিটোরিয়াম খোলারও অনুমতি দেওয়া হতে পারে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু আপডেট বলা হয়নি বা সঠিক করে কিন্তু এখনও কোনো রকম একেবারে নোটিশ দিয়ে জারি করা হয়নি যে এইগুলো খুলতে পারে তো কেন্দ্র সরকার কিন্তু চিন্তাভাবনা করে কিন্তু এগোচ্ছে এবং তারা চিন্তাভাবনা করেছে যে এইগুলো কিন্তু খোলা হতে পারে এতদিন পর্যন্ত বন্ধ ছিল বারগুলি তবে আনলকের চতুর্থ পর্যায়ে বারগুলি কি খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে বারে বসে তবে মদ্যপান করা যাবে না শুধুমাত্র বারগুলির বাইরের কাউন্টার থেকে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর পাওয়া গিয়েছে চালু হতে পারে লোকাল ট্রেন করোনা পরিস্থিতিতে মোকাবিলায় মার্চ মাস থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল পরিষেবা এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা চালু হওয়ার সবুজ সংকেত মিলতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র জানিয়েছে মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চালু হতে পারে লোকাল ট্রেনও সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন দিল্লিতে যাতে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করা যায় কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন যে রাজধানীর করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছি যাতে পরীক্ষামূলকভাবে দিল্লির মেট্রো পরিষেবা থাপে ধাপে চালু করা যেতে পারি এছাড়া বলা হচ্ছে যে সিনেমা হল ও অডিটোরিয়ামগুলো খুলতে পারি তো এরাকে আনলকের তৃতীয় পর্যায়ে নাইট কার্পু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার জিম ও যোগ প্রশিক্ষণ কেন্দ্রগুলি খুলে গিয়েছিল পাঁচই আগস্ট থেকে এবার আনলোকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা চালু করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র তাছাড়া সিনেমা হল ও অডিটোরিয়াম স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট খবরটি জানালাম ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ